আমরা এখন যাচ্ছি কোচবিহার সুভাষপল্লি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে, বেরিয়ে পড়লাম। এখন রাত্রি 10:30 বাজছে। রাতের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি পুজো দেখার জন্য। এখনই শুনতে পেলাম যে আমাদের কোচবিহারে সুভাষপল্লি স্পোর্টিং ক্লাব উদ্বোধন হয়ে গেছে। আগে শুনলে হয়তো কালকেই চলে যেতাম, সেজন্য আজকে আর দেরি করলাম না, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এখন আমরা আছি নেতাজি স্কোয়ার পার করে একটু ভেতরে, আর একটু পরেই আমরা চলে আসব সুভাষপল্লি স্পোর্টিং ক্লাবের সামনে। Namaste Shri Sam.